আচ্ছা মামা ইয়ে কোথায় গেল সুফি কি চেয়ার করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। উপজেলা ক্রীড়া সংস্থা এই পদক্ষেপটি নিয়েছে, এটা অবশ্যই ক্রীড়ামোদী ক্রীড়াঙ্গনের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সেটা লক্ষ্য করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি শুধু আমাদের জাতির পিতা, একজন রাজনৈতিক ব্যক্তিত্বই শুধু নয়, এই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শৈশব কৈশোর এবং পুরো জীবনে যদি আমরা দেখি, তিনি ক্রীড়াঙ্গনের একজন খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামোদী ছিলেন, তিনি সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ ছিলেন, তিনি সংস্কৃতিপ্রেমী একজন মানুষ ছিলেন, তিনি জনবান্ধব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এবং এই যে মানুষের সর্বপ্রকার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, আর এইভাবেই তিনি মানুষের মনিকাঠামো অবস্থান করেছেন এবং জনগণের দেশের বন্ধু এবং এই ভূখণ্ডের বন্ধু হিসাবে মানুষ তাকে গ্রহণ করেছে এবং বঙ্গবন্ধু থেকে তিনি জাতির পিতা হয়েছেন, কারণ তারই নেতৃত্বে আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সেই মহান নেতাকে। জন্মশতবার্ষিকী, এটা বাঙালি জাতি বাংলাদেশের জন্য আর দ্বিতীয়বার আসবে না। আমরা যারা এ প্রজন্মের আছি, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ পাইনি, মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়নি, মুক্তিযুদ্ধের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের যে অবদান, 30 লক্ষ শহীদ মা বোনদের আত্মত্যাগ, বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনে যে সাহসী ভূমিকা, এগুলো আমাদের জীবনের পাশেও, এগুলো নিয়েই আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করে থাকি। এবং সেই জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ হয়তো পাইনি, তবে আমরা যে মুক্তিযুদ্ধকে লালন করেছি, আমরা যে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছি, সেই জায়গা দিয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে নেতৃত্ব সমগ্র পৃথিবীর বিস্ময়।
माननीय প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনা যার নেতৃত্বে একটি দারিদ্র্যপীড়িত দেশ সম্পন্ন দেশ থেকে উন্নয়নশীল দেশের সুপারিশ পেয়েছে এটা আমাদের মহান নেতার জন্মশত বার্ষিকীতে আমাদের বিরাট অর্জন সুবর্ণ জয়ন্তীতে আমরা বাংলাদেশের একটা আত্মনির্ভরশীল দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সৌভাগ্যবান আমরা সেই জন্যই এই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শত বার্ষিকী সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার আমরা সেলিব্রেট করতে চাই আমাদের উদযাপন করার মতো সময় এসেছে আমরা এই উদযাপনের মধ্যে 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাব আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাব এবং আমরা বলতে পারব যে পিতা মুজিব তুমি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলে যে সোনার বাংলার কর্মসূচি দিয়েছিলে আজকে তোমারই রক্তের ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলা দ্বার প্রান্তে চলে গেছে আমরা মুক্তিযুদ্ধের শহীদের কাছে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ গড়ব আমরা 30 লক্ষ শহীদের উদ্দেশ্যে বলতে পারবো তোমরা এই দেশের জন্য জীবন দিয়েছ আমরা তোমাদের এই দেশকে সুখী সমৃদ্ধ স্বাধীন একটি দেশে পরিণত করেছি মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই আয়োজন আমি উপজেলা প্রশাসন উপজেলা ক্রিয়া সংস্থা আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন উপজেলা শাখাকে যে তারা এই টুর্নামেন্টটি সার্বিক সহযোগিতা করছে আমি ধন্যবাদ জানাই আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতা এই টুর্নামেন্ট গোল্ড কাপ টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি বিরলের একটি আকর্ষণীয় ইভেন্টে পরিণত হবে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরন্তন ধন্যবাদ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান প্রতিবন্ধী বঙ্গালী গায়িকা এবং খালিদ মাহমুদ চৌধুরী মহোদয়কে তার জ্ঞান গর্বমূলক বক্তব্য প্রদানের জন্য I'm not afraid to die.
কান্দারি বিরল বসে গঞ্জের ক্রিয়া সংগঠক করবঙ্গের